हाय एवरीवन, आज के शेयर करछी ग्लोबल हाइलाइट कलर। तो यही होच्छे आमार क्लायेंटेर आगे हेयर। एक क्लायेंटे 2-3 बचर आगे हेयर स्मूथनिंग करेछिलो, तो आज तार चूले आमि कलर करिये देखाच्छी। तो से बोलेछिलो भालो प्रोडक्टेर मध्ये हेयर हाइलाइटिंग एबं न्याचारल जाते कलरटा थाके सेरकम खूब एकटा लाइट कलर ना। कलर हिसेबे किन्तु सबसमय थाके कि डीप लाइट थाके। डीप माने एकटु डार्क, लाइट माने একটু হালকা কালার। তো যে গ্লোবাল কালারটা করব সেটা একটু হালকার মধ্যে করব। নিচে লেয়ারগুলো ছেড়ে ছেড়ে আমি এই যে কালারগুলো করেছি, পয়েন্টগুলো যেহেতু আমি এক হাত দিয়ে শ্যুট করছি, তো আমি ওই জন্য কিছু কিছু জায়গায় আমি দেখাচ্ছি। দেখো কালারগুলো হয়ে গেছে। এই কালারগুলো যখন ওয়াশ করা হবে তখন আরও ভালো করে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এখানে আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে কতটা কালার হচ্ছে, কতটা কী হচ্ছে। তো এইভাবে ফয়েল পেপার দিয়ে ফোল্ড করে রাখতে হবে। আমি এখানে কোনো রিং লাইট ইউজ করিনি, ওই জন্য কালারটা আমি জানি না কতটা শেয়ার করতে পারবো। বাট এটি যদি সকালবেলা হতো তাহলে হয়তো বাইরে গিয়ে আমি কিছু ক্যাপচার করতে পারতাম ফটো। তো এখন প্রসেসিং হয়ে গেছে, তো ফুল হেয়ারে আমি ওয়াশ করে কন্ডিশনার লাগিয়ে ক্লায়েন্টকে বললাম আসতে। তারপর এটা হচ্ছে ফাইনাল হেয়ার। দেখো আমি নিচের দিকটা লোরিয়াল ইউজ করেছি এবং উপরে ছিল স্ট্রিক্সের গ্লোবাল হাইলাইটার অ্যান্ড তার উপরে ছিল লোরিয়ালের কালার। তো এখানে দেখো কালারটা শেয়ার করেছি। যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেউ যদি করো কন্ট্যাক্ট করো।